এই দোকানদার ভাইরা হিন্দু মুসলিম দোকানদারে এখন যারা দোকান বন্ধ করুনি হিন্দু মুসলিমদেরকে অনুরোধ করে যাচ্ছি ব্যবসা কাকে বলে ব্যবসা কাকে বলে দোকান খুলে বসে থাকার নাম ব্যবসা নয় মনে রাখবেন বৈজপলা বদ অন্তঃসয়কা বৈজপলায় বদ বৈজপলা বদ অন্তঃসয়কা তিনটে মিলে হলো ব্যবসা বৈজপলায় ব্যবহার কোন দোকানদারের ব্যবহার যদি খারাপ হয় সে যত কোয়ালিটি কোয়ান্টিটি দোকানদার হোক না কেন তার দোকানদারি চলবে না বয় হলো বচন কথাবার্তা কোন দোকানদারের কথাবার্তা যদি খারাপ হয় তার দোকানদারি বেশি দিন চলবে না দন্তে সয়াকারে সাধুতা বিশ্বাস মহাজনের কাছ থেকে মান আনছো তার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করেছো সে তোমায় মালি দেবে না ব্যবসায়ী চলবে না ব্যবহার বচন সাধুতা তিনটে গুণ যার মধ্যে আছে হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান তিনি হলেন সত্যিকারের একজন ব্যবসায়ী এই তিন গুণে গুণান্বিত ছিল একজন নবী একজন ব্যক্তি তিনি খাদিজার মালগুলো নিয়ে এত সুন্দর ব্যবসার পরিচয় ব্যবসায়ীর পরিচয় দিয়েছিলেন তাকে খাদিজাই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ীর নাম হলো প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলুন শুধু তাই না সায়েন্টিস্ট হিসেবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেবেন শুনে নিন 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল তাই তো নাকি আরে ভাই বলুন না একটু 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল প্রতি 4 বছর অন্তর ফুটবল বিশ্বকাপ হয় 2006 সালে যে ফুটবল বিশ্বকাপ হয়েছিল দুটো দল ফাইনালে উঠেছিল ইতালি আর ফ্রান্স জিনেদিন জিদান মাথারে জিত বলে একটা প্লেয়ারকে ইতালির একটা প্লেয়ারকে মাথা দিয়ে গুঁতো মেরেছিল টুর্নামেন্টে ভালো খেলার কারণে মানে ফুট সোনার বলটা জিদান পেয়েছিল ইতালি কাপ জিতলো ফ্রান্স সে বছর হেরে গেল যে দেশে হয়েছিল দেশটার নাম ছিল জার্মান যে জার্মানে একজন ভালো মুসলিম স্ট্রাইকার খেলতেন তার নাম হলো হাফেজ মেসুদ অজিল এবার আসছি ওই জার্মানের সর্বশ্রেষ্ঠ ডাক্তার ওই জার্মানের সর্বশ্রেষ্ঠ ডাক্তার নাম হলো মিস্টার কুক কি বললাম আরে ভাই বলুন না একটু মিস্টার কুক হিন্দু নন মুসলমান নন খ্রিস্টান মিস্টার কুককে একদিন জার্মানের ছেলেমেয়েরা প্রশ্ন করছে স্যার রিলিজিয়াস অফ ইসলাম সম্পর্কে দি হরি কোরআন সম্পর্কে প্রফেট মোহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন উনি বললেন রিড দা হরি কোরআন এন্ড ট্র্যাডিশন অফ প্রফেট মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইওর ফিউচার লাইফ সাকসেসফুল ইট ইজ মাই চ্যালেঞ্জ ওরে জার্মানের ছেলেমেয়েরা তোরা যদি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাস আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি মোহাম্মদ বলে একজন নবী এসেছিল ওই নবীর উপরে যে কোরআন এসেছিল ওই কোরআনটাকে তোরা ভালো করে পড়বি গবেষণা করবি আর মুহাম্মাদের হাদিসগুলো নিয়ে গবেষণা করবি পড়বি আমি মিস্টার কুক তোদের বলে যাচ্ছি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবি সঙ্গে সঙ্গে জার্মানের ছেলেমেয়েরা বলল স্যার আপনি একজন খ্রিস্টান হয়ে বাইবেল পড়তে না বলে মুহাম্মাদের উপরে আসা কোরআন পড়তে বললেন কেন আপনি নিজে কিছু পেয়েছেন তা বলছে পেয়েছি বলেই বলেছি বলে কি পেয়েছেন স্যার একটু বলুন উনি বলছেন আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে মুহাম্মদ সাল্লামের একটা বাণী শুনতে পেলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুকুর যে পাত্রে মুখ দেয় ওই পাত্রটাকে তোমরা সাতবার মাটি দিয়ে ধৌত করো আমি চিন্তা করলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই কোনো মাদ্রাসায় পড়ে নাই এমন কথা বলে কেমন করে 16 বছরের পড়াশোনা 20 বছরের গবেষণা মোট 36টা বছর কাটিয়েছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল বের করব বলে অ্যামোনিয়াম ক্লোরাইড যাকে নিষদল বলা হয় এটাকে নিয়ে গবেষণা করছিলাম করতে করতে মাথায় চাপলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল বের করতে হবে একটা পাত্রে কুকুরের জীবাণু রাখলাম একবার দুইবার তিনবার চারবার পাঁচবার মাটি দিয়ে ধৌত করলাম করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুটা যায় নাই সপ্তমবারে যখন ধৌত করেছি করার পরে ল্যাবরেটরিতে যখন দিয়েছি দেখছি ওই পাত্র থেকে জন্মের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে সঙ্গে সঙ্গে ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন ও মাই গড ফার্স্ট সায়েন্টিফিক ইন দা ওয়ার্ল্ড প্রফেট মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক যদি থাকতে হয় হযরত মুহাম্মদই আছে এরকম বহু তথ্য আমি আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ যেহেতু বাপ দেখতে দেখতে আমার টাইম 10:30 পর্যন্ত পার হয়ে গেছে 2-5 মিনিট আপনাদেরকে কি বলবো চলার জীবনে এতক্ষণ আপনাদেরকে আলোচনা করলাম বিভিন্ন দিক নিয়ে হিন্দু মুসলিম বিভিন্ন সমন্বয়ে কথা কিছু বললাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন মানুষকে ভালোবাসুন অন্তরে জিলিপির পেঁচটা ছাড়িয়ে দিন মা বোনেদেরকে বলছি শাশুড়িদেরকে বলছি নিজের বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবাসুন আর বৌমাকেও বলছি শাশুড়িকে নিজের মায়ের মতো ভক্তি করুন ননদকে বলছি ভাবিকে একটু বোনের মতো দেখুন আর ভাবিকেও বলছি ননদকে একটু বোনের চোখে দেখো তাহলে দেখবে সংসারটা সুন্দর হবে শুধু তাই নয় 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য
এক ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি বাবা মুসলিমদেরকে অনুরোধ করে বলছি নামাজ পড়ুন আরেকটা কথা বলছি আমি কেন হিন্দু মুসলিম কথাগুলো বারেবারে বলছি মনে রাখবেন মুসলিমদের কাছে যেমন কোরআনটা পবিত্র আর অমুসলিম হিন্দু ভাইদের কাছে তেমন বেদটাও পবিত্র মুসলিমদের কাছে মসজিদটা মসজিদটা যেমন পবিত্র স্থান হিন্দু ভাইদের কাছে মন্দিরটাও তেমন পবিত্র স্থান সুতরাং যে যার ধর্ম সে তার করুন হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে কোনোদিন যাবেন না এই মুসলিমদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি নামাজ পড়ুন রোজা রাখুন অর্থ থাকলে হজ করুন যাকাত আদায় করুন স্ত্রীর হক আদায় করুন পিতামাতার সেবা যত্ন করুন ভাই ভাই মিলেমিশে চলুন প্রতিবেশীর উপকার করুন মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না আরেকটা কথা আপনাদের বলি সামনের পাটা ফেলবেন সাবধানে পেছন দিক দিয়ে পাটা তুলবেন সাবধানে কোথা থেকে পাটা তুলছেন কোথায় ফেলছেন এটা মাথায় রাখবেন আর যুবতী মেয়েদেরকে বলছি যুবতী মেয়ে যারা বক্তব্য শুনতে এসেছে হিন্দু মুসলিম যুবতী মেয়েদেরকে বলছি ইন ফিউচারে তোমাদের চলার জন্য একটা টিপস একটাই আমার টিপস সেটা হলো কি পাকাল মাছের মতো জীবন যাপন করো পাকাল মাছ বোঝে বোঝেন বোঝেন তো পাকাল মাছ পাকাল মাছ আচ্ছা পাকাল মাছ কোথায় থাকে গায়ে কাদা লাগে এইভাবে জীবন যাপন করো ধর্মের মুসলিমদেরকে বলে যাচ্ছি মুসলিম ভাইদেরকে আমি করো জোরে বলছি ধর্মের ভেতরে মারামারি করবেন না ধর্মের ভিতরে মারামারি গোল টুপি লম্বা টুপি টুপির মারামারি এইসব নিয়ে মারামারি ধর্মের ভিতরে মারামারি ছোট্ট একটা প্রশ্ন আপনাদের করি কবরে গেলে আপনাকে কোনোদিন বলবে না তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাত ইসলাম না আহলে হাদিস কিয়ামতের মাঠে এই প্রশ্ন করা হবে না তুই তবলিগ ফুরফুরা বেরেলি ওয়াহাবি জামাত ইসলাম আহলে হাদিস কি ছিলিস যেগুলো যে যে জিনিসটা যে প্রশ্নগুলো কবরে হবে না যে প্রশ্নগুলো কিয়ামতের মাঠে হবে না এই পৃথিবীতে কয়েক বছর বাঁচবেন 23 24 40 50 বছর বাঁচবেন সেইগুলো নিয়ে মারামারি করেন কেন যে প্রশ্ন কবরে হবে সেইটা নিয়ে চিন্তা ভাবনা করুন যে প্রশ্ন কিয়ামতের মাঠে হবে সেইটা নিয়ে চিন্তা ভাবনা করুন অনুরোধ করে বলে গেলাম কবরটাকে শান্তির বাগান বানানোর জন্য পৃথিবীতে সুন্দর দেহ তৈরি করে যান মনে রাখবেন এই মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই কোনো দিকের অহংকার চলবে না বাপ কোরআনের দলিল ওয়ালা তুসাইর ফদ্দাকাল ইন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 11 লাইন নাম্বার 14 সূরার নাম সূরা লোকমান কোরআনে বলা হয়েছে এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করিস না আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না কিসের অহংকার করেন সমস্ত অহংকার আল্লাহর কাছে সব জিরো ঠিক না ঠিক তাই আপনাদেরকে বলে যাচ্ছি বাপ পৃথিবীতে যে কদিন বাঁচবেন ঈমানের সহিত থাকার তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন বলুন আল্লাহুম্মা আমিন ঈমান নিয়ে থাকার ঈমান নিয়ে যাওয়ার মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে যাওয়ার মৃত ব্যক্তিদের গালি দেবেন না মৃত ব্যক্তিদের গালি দেবেন না খবরদার আম্মা জান আয়েশা থেকে হাদিস রওয়ায়েত আল্লাহর নবী বলেছেন লা তাসুবুল আমওয়াতা তোমরা মৃত ব্যক্তিদের গালি দিও না যারা পৃথিবী ছেড়ে চলে গেছে তাদেরকে গালি দেন কেন কেন গালি দেন খবরদার গালি দেবেন না তাদের জবাব তারা দেবে তুমি তাকে গালি দিয়ে তোমার ঈমানটাকে নষ্ট করছো কেন বোকার পরিচয় খবরদার নয় আপনি কিভাবে চলছেন আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন খাঁটি মুমিন হতে গেলে পাঁচটা গুণ লাগবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম দুই নাম্বার ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা তিন নাম্বার ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন চার নাম্বার আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাত পাঁচ নাম্বার ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এই পাঁচটা আয়াত বলে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা এরাই হলো প্রকৃত মুমিন যাকে তাকে মুমিন বলে না বাপ অনুরোধ করে বলে গেলাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন আসুন আমরা একটু সংক্ষিপ্ত মুক্তাসার একটু দোয়া করব আমার জন্য দোয়া চান এবং আপনাদের জন্য আমি দোয়া চাই আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين الله এখানে যত মানুষ আছে নারী পুরুষ কেউ আপনাকে আহাদ বলে কেউ আপনাকে ওয়াহিদ বলে ওগো আল্লাহ কেউ আপনার প্রতি আপনার আরাধনা উপাসনা করে কেউ আপনার আরাধনা উপাসনা করে না তবুও যে করে তাকেও খাওয়ান যে করে না তাকেও খাওয়ান আপনি তো নিজেই বলেছেন ওমাইয়া আমাল সুআনা ওয়া ইয়াজলিম নাফসা সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদুল্লাহ গাফুরুর রহিমা ওরে বান্দা পৃথিবীতে পাপ করেছিস আমি সৃষ্টিকর্তা জানি পাপের কথা খেয়াল করে আমাকে একবার স্মরণ কর পাপের কথা খেয়াল করে আমাকে একবার স্মরণ কর আমার কাছে ফিরে আয় অনুশোচনা করে আমার কাছে ফিরে আয় আমি তোদের সমস্ত গুনাহগুলো পাপগুলো মাফ করে দেব ওগো দয়াময় এতগুলো মানুষকে নিয়ে আপনার কাছে দুটো হাত তুলেছি
দয়াময় আমাদের জীবনের সমস্ত গোনাখাতাগুলি ক্ষমা করে দিন। যা কিছু বলিয়েছেন পড়িয়েছেন এর ভেতর থেকে যে যে কথাগুলি আপনি খুশি আপনার নবী খুশি সেই কথাগুলি মানুষের আমলে পরিণত করার তৌফিক দান করুন। যে কথায় আপনি নারাজ এবং আপনার নবী নারাজ হয়তো মুখ থেকে বের হয়ে গেছে ওগো দয়াময় সেই কথাগুলিকে আপনি বাদ দিয়ে দিন। ওগো দয়াময় এই জলসাকে কবুল করে নিন, জলসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি বক্তা শ্রোতা সকলকে কবুল করে নিন। ওগো দয়াময় হালাল মাল থেকে তাবারুককে কবুল করে নিন। মানুষের ভালোবাসা পৃথিবীতে যে কদিন বাঁচিয়ে রাখবেন ইমান নিয়ে থাকার ইমান নিয়ে যাবার ইমান নিয়ে চলাফেরা করার তৌফিক দান করুন। ওগো দয়াময় আপনার কোরআন মোতাবেক নবীর হাদিস মোতাবেক ইজমা কিয়াস মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন। ওগো দয়াময় সকলকে সঠিক পথে চালনা করুন মাহবুব। ওগো দয়াময় বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করুন। ফিলিস্তিনের করুণ দৃশ্যগুলো দেখে চোখ থেকে পানি পড়ে। ওগো দয়াময় রোহিঙ্গা মুসলমানগুলো আল্লাহ এমনি করে চীনের উইঘুরি মুসলমানগুলো চোখের পানি পড়ে চেচনিয়া বসনিয়া সিরিয়া। ওগো দয়াময় আমাদের কিছু করার নেই, একমাত্র তাদের জন্য আপনার কাছে দুটো হাত তুলেছে। আল্লাহ হেফাজত করুন সকলকে। আল্লাহ বিশ্বের বিশ্বতে শান্তি দান করুন। আল্লাহ ওগো দয়াময় ওগো মাহবুব যা কিছু বলিয়েছেন পড়িয়েছেন ত্রুটিগুলি ক্ষমা করে দিন। সবাব দিয়ে থাকেন বাবা আদম থেকে এখন পর্যন্ত যত নবীন সিদ্দিকীন সোয়াদা সলিগিন তাবেঈন তাবে তাবেঈন আইম্মায়ে মুস্তাকিদিন কুল মুসলিমিন আল মুসলিমা মুমিনিন আল মুমিনাত আর আল মুবারক সবটুকু পৌঁছে দিন। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বড় হুজুর মেজো হুজুর সাজো হুজুর নবাব হুজুর ছোট হুজুর হোসেন বুখারী রহমাতুল্লাহ হিদায়াতুল্লাহ চাশীদান সুফি আব্দুল মুমিন হিন্দের বলি হিন্দের আলেমে দিন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আর ওয়া মুবারকে সবটুকু পৌঁছায় দিন। ওগো দয়াময় এই বিশ্বের মানুষকে আপনি হেফাজত করুন। আল্লাহ শয়তানের বসবাসের শত্রু আক্রমণ থেকে আমাদের বাঁচায় নিন। জান মাল ইমান ইজ্জত আপনার দরবারে তুলে দিলাম। ঋণ মুক্ত সুদ মুক্ত জেনা মুক্ত শিরক মুক্ত পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযুবিকা মিনাল আজযি ওয়াল কাসমি ওয়া আউযুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযুবিকা মিন গালাবাতি দাইনি ওয়া কাহরি রিজাল। নামাজি মুত্তাকি বান্দা বানিয়ে রোজাদার বান্দা বানিয়ে এই জুমার দিনে মৃত্যু দান করুন মাহবুব। ও আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ওয়াফিকনা লা তুহিব্বুল আমালি আল্লাতী তারদাহা ওয়া ওয়াফিকনা লা ইত্তিবাই হাবিবিকা সাইয়্যিদিল মুরসালিন ওয়া ওয়াফিকনা লা সিয়ামি শাহরি রমাদান আল মুবারাকি ওয়া সালাতি তারাবীহি মা'া তিলাওয়াতিল কুরআন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।